দর্শক বন্ধুদের শ্রদ্ধা এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি তাহাদের কথা অনুষ্ঠান বিগত পর্বেও আমরা আলোচনা করেছিলাম সত্য সাহিত্য একাডেমি পুরস্কারপ্রাপ্ত লেখক আফসার আহমেদকে নিয়ে আমাদের মনে হচ্ছে তাঁর সেই বিশাল জ্ঞান সমাজ এবং জীবন সম্পর্কে তার বিশাল পরিচিতি তার লেখার ব্যক্তি জীবন আধ ঘন্টায় ধরা সম্ভব নয় তাই আমরা আজ দ্বিতীয় পর্বেও আফসার আহমেদের মুখোমুখি আমি কাজী গোলাম দাউ সিদ্দিকি এবং আমার সঙ্গে আছেন কবি ও শিল্পী সুব্রত ঘোষাল আমরা দুজনেই তাহাদের কথা অনুষ্ঠানের পরিচালনায় আছি আমরা আলোচনায় যাওয়ার আগে আমাদের আলোচনায় আজকে যারা আছেন তাদের সাথে একটু আলাপ করিয়ে দিই আমার একদম ডান দিকে আছেন উদার আকাশ পত্রিকা সম্পাদক ফারুক আহমেদ আমার ডান দিকে আছেন সাহিত্য সংস্কৃতি জগৎ যে নিখোঁজ মানুষটিকে দীর্ঘদিন ধরে খুঁজেছে এবং যিনি নিজেও সাহিত্য জগৎকে দীর্ঘদিন খুঁজেছেন পরতে পরতে এবং প্রতিটি পরতে তার নিজস্ব পদক্ষেপকে দৃঢ়তর করে আজ সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছেন সেই আফসার আহমেদ আমার দিকে আছেন এমদাদুল হক নূর তিনিও একজন কবি যিনি নূতন গতিপত্রিকা সম্পাদক এবং বাংলায় যেসব মুসলিম এবং আদিবাসী মানুষরা নিয়মিত লেখালেখি করেন ভাবে অন্য জায়গায় জায়গা পান না তাদের জায়গা দেওয়ার জন্যে তার সেই মাসান্তিক পত্রিকা সেই পত্রিকার তিনি সম্পাদক আমরা সেই নিখোজ মানুষটা যে বইটার ভিত্তিতে তিনি এবার মানে আফসার আহমেদ এবার সাহিত্য একাডেমি পেয়েছেন সেই বইটি এইটি আমি আফসার ভাইয়ের কাছে জানতে চাইব আপনার ছোটোবেলার কথা বড় হয়ে ওঠার কথা সে সঙ্গে আপনাকে প্রভাবিত করছে কারা সমাজ রাজনীতি জীবন না ইতিহাস না আমি খুব ছোটবেলা থেকে সাহিত্যে অনুরাগী হয়েছিলাম সেটা মনে হতো আমি তখনকার সময়ে একটা লাইব্রেরি ছিল আমার এক দেড় কিলোমিটার দূরে আমি সেখানে আগে কবিতা লিখতে শুরু করেছি তখন তো আমি সেই লাইব্রেরি থেকে প্রতিদিন বই নিয়ে আসতাম নিয়ে সে পড়তাম রাত রাত জেগে পড়া কি আমি ওই এক কিলোমিটার হেঁটে যাওয়ার সময় আমার আরো পনেরো পিসটা বাকি আছে সেটা আমি রাস্তাতে হেঁটে 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 পড়তে পড়তে যেতাম লোকে বলবে পাগল না তো সেইটা ধরুন সকালবেলা নিয়েছি আবার উইকের সেটা ফেরত দিয়ে আর বই নিয়ে আসতে যাচ্ছি হ্যাঁ

গান হলে অবসান তো নজরুল নজরুল তার জীবনেই তার কৈফিয়ত দিয়েছে তো আপনার এই আমরা নজরুল ইসলামের জীবনকে দেখতে গিয়ে দেখি তার মতো লেখককেও আমার কৈফিয়ত লিখতে হচ্ছে এটা দুর্ভাগ্যের যে তার মতো লেখককে এবং এই কদিন আগে সুবোধ এই মাস আগে সুবোধ সরকার বলেছেন যে মানে বাংলা সাহিত্যে সবথেকে প্রভাবশালী কবিতা হচ্ছে তোমার বিদ্রোহী এ এটাকে হয় না আবার একটু দেখছি লন্ডন থেকে একটা মেচিট লেগেছে লেখা লিখেছে আনন্দভাই আদে সে বলছে যে একটি অনুষ্ঠান হবে আমাকে কবিতা পড়ার জন্য বলেছে তো আমি দেখছি বাড়িতে নজুলের সঞ্চিত সঞ্চিতা রয়েছে সেটা নিয়ে আমি গেলাম এবং সেটা বিদ্রোহটা আবিত্তি করলাম এই নজুল ইসলামের যখন আমরা জীবনকে দেখি তখন দেখা যায় যে তার মধ্যে তার জীবনও ঢুকে আছে গবর্ষণ করে দেখা না মধ্যে আমি আফসার ভাইর কথাই বলছি আফসার ভাইয়ের কথা বলার জন্য আমি এটা বললাম আফসার ভাইকে চেনার জন্য আফসার ভাইয়ের লেখা বইপত্র পড়লে এবং পড়লে আর সমাজকে যে রিড তুই সমাজকে যেভাবে দেখেছেন সমাজের মানুষকে যেভাবে দেখেছেন দেশকে যেভাবে দেখেছেন সেটাকে পুরোপুরি চেনা যায় একটা লেখকের বই পড়া মানে হচ্ছে তার অন্তরকে পড়া তার মনকে পড়া তো আফসার আহমেদের যে মন সেটা হচ্ছে মানবতাবাদী মন আফসার যে মন মানুষ প্রেমিকের মন আপসামের যে মন আমি একটু আপনার কাছে সমাজ প্রেমিক জীবনের প্রথম কবিতা কি মনে আছে আমার মাকে নিয়ে একটা কবিতা লিখেছিলাম প্রথম মা শুনে কি বলেছিলেন হঠাৎই লিখে ফেলেছিলাম মা শুনে কিছু বলেনি কিন্তু আমার একটা কথা বলতে খুব ইচ্ছে করছে যে এটা মাকে নিয়ে সেটা হচ্ছে আমি যখন আমার মা দু হাজার চার সালে মৃত্যুসজ্জায় আছে তিন মাস এই তিন মাস আগে মৃত্যুসজ্জায় আছে ভাঙা চশমা নিয়ে যে কিসা আমার উপন্যাস পড়ছেন তখন আমি আমাকে ডেকে বললো আয় আমি কি বল

আমার বন্ধু গোলাম রাডের লোক আমরা কিসা বলি না আমরা ক্যাচ্ছা বলি কিন্তু অরিজিন শব্দটা কিসা এই যে গ্রামের মানুষ অনেক গল্প বলে সহিদ মোসর একটা গল্প আছে উড়ো চিঠি তার মধ্যে গ্রামীণ মানুষের গল্প লুকিয়ে আছে আমি যেটা বললাম লোক লোককথা কিন্তু এর মধ্যে লোককথা দিয়ে যারা বড় হন বড় সাহিত্যিক করেন তারা মানুষের জীবনকে জানতে চান তো আফসর আহমেদের মা যে গল্প বলতেন তাকে তাকে আফসর আহমেদকে প্রভাবিত করেছে তার মা যে তুমি ও জীবনকে জানো কারণ তিনি মায়ের কাছে গল্প শুনে জীবনকে জানার কৌতূহলটা বেড়েছিল সেখান থেকেই তার উত্তরণ ঘটেছে এবং সেই তার জানাটা সফল জানা তার ফলে কি হচ্ছে যখন তিনি লিখছেন তখন সেই লোক লেখাটা একটা চরিত্র একটা মানুষের অন্ত ছুঁয়ে যাচ্ছে সেই অন্ত ছোঁয়ার জন্যেই তাকে নিজের জন্য মুখরিত হতে হয়নি পাবলিশারদের দোয়ারে যেতে হয়নি লেখা বেরিয়েছে লেখকরা তার পাবলিশার তার দোয়ারে এসছে এবং সেগুলো বই হয়েছে আমরা একটা ছোট্ট বিরতিতে যাচ্ছে আপনারা কোথাও যাবেন না We have always defined ourselves by the ability to the impossible. And we count these moments when we dare to aim higher, to make a difference, to set a mark. হোটেল পার্ক ইন কলকাতার অভিজাত এলাকায় মনোরম পরিবেশে বিশ্বাস আর ভরসার একটি পরিচিত নাম সুসজ্জিত রুম ব্যাংকুয়েট হল চব্বিশ ঘন্টা সার্ভিস আসুন হোটেল পার্ক ইনে উপভোগ করুন আপনার সেরা সময় ঠিকানা দশের এক তালবাগান লেন পার্ক স্ট্রিট এবং পার্ক সার্কাসের কাছে বিরতির পর ফিরে এলাম আবার খুব ইচ্ছে করছে আফসার আহমেদের লেখা কে তাকে প্রভাবিত করছেন লেখার ক্ষেত্রে কার ফরম্যাট ব্যবহার করছেন কার দর্শন তার ব্যবহার হচ্ছে তেমনি বাড়ির কে তাকে প্রভাবিত কি বলেন বাড়ির ওকে এটাকে প্রভাবিত না মায়ের অবদান তো বললেন আমার রক্তের ভেতর আছে আমি তার রক্ত আমার শরীরে প্রভাবিত হয়ে আছে কিন্তু আমি সেই প্রভাবটা থেকে জানি যে আমাদের আমি যে উপন্যাস বা আখ্যানের যে ফিকশান যাকে বলে তার যে ধরনটা আমাদের দেশ যে চাই চেয়েছি আমাদের দেশের জল হাওয়া আমাদের দেশের ইতিহাস আমাদের দেশের পুরাণ আমাদের দেশের এই যে বর্ষা ঋতুটা দেখেছেন এত বর্ষা কোন দেশে আছে সে উপন্যাসে কোথায় কোথায় বর্ষা কত কত মানুষের জীবনে কত রকম মিস্ত্রি কাজ করে তাদের নৌকোর কত রকম যন্ত্রপাতি আছে যেগুলো বাংলার নাম আছে গরুর গাড়ির বাংলা যন্ত্রাংশের নাম আছে এগুলো ভাষা এগুলো আমরা জানি না আমরা বিদেশে ভাষার সঙ্গে আফসার আহমেদের লেখায় বিশেষ করে টোটাল সোসাইটি সমাজ এবং বিশেষ করে মুসলমান সমাজকে এই বিশ্ব সাহিত্য বিশেষ করে বাংলায় আমরা যে পড়া পড়ি উপন্যাসে যদি ঢুকি অনেক কিছু আমরা পাই যে অন্যের লেখকের কাছে পাই না বিশেষ করে এরকম একজন স্রষ্টাকে আজকে সাহিত্য একাডেমি পুরস্কারে ভূষিত করা হলো আমরা গর্বিত কিন্তু সাহিত্যিক আছে একটু মানে গোপনে ভাবে বলতে চাই যেহেতু আজকে মারা গেছে কয়েক বছর হলো মারা গেছেন তিনি তার জীবনে যে লেখা প্রবেশ করেছিলেন যে সময় আমার সঙ্গে তো ওনার দীর্ঘ কথা কথা হতো এবং উনি আমাকে যেভাবে পড়তেন যেভাবে মানে স্বাগত জানিয়েছেন এবং উনি একটা সময় উনি খুব অনেকের প্রতি থেকে নিজেকে সরিয়ে এনেছিলেন সেই সময় আমি ওকে আমার তিনটে বই দিতে গিয়েছিলাম উনি আমার সাথে দেখা করে নেননি আমি দিয়ে চলে এসেছিলাম তারপরে এক দেড় মাস পরে উনি আমাকে একটা চিঠি লিখলেন যে আমি তোমার সঙ্গে তোমার বই আমি পড়েছি এবং তুমি কোথায় আছো তোমাকে সেখানে গিয়ে তোমার সঙ্গে আমি দেখা করবো তখন আমার ওর বাড়িতে সেই গোড়া দোতলায় যখন বই দিতে গিয়েছিলাম ওর মেয়ে এসে দরজা থেকে নিয়ে গিয়ে বললো যে আপনি বই দিতে এসছেন দিয়ে যান আপনাকে উনি পেয়ে যাবেন আমাকে আর ভেতরে ঢুকতে বলেন কিন্তু উনি ওই চিঠিটা পেয়ে আমি মনে করছি যে আমার জীবন সার্থক হলো তো সেইভাবে আমি পাঁচ ঘন্টা ওর কাছে থেকেছি উনি তখন খুব মনের কষ্টে ছিলেন উনি বললেন যে আমি এই লেখা লিখতে চেয়েছি আফসার তুমি যে শানু আলীর নিজের জমি লিখেছো এই লেখা আমি লিখতে পারিনি আমি দেখতে পাচ্ছি এই গ্রামের এই চরিত্রগুলো দেখতে পাচ্ছি আমি সেই লেখা লিখতে পারিনি তখন আর আমাকে এত ভালোবাসত সেটা একদম অনেক কিছু গোপন ছিল সেগুলো সেই ভালোবাসার অনেক ভেতরের ব্যাপার ছিল গভীর ছিল না আমার একটা বারবার জানতে ইচ্ছে করছে যে আমরা দেখি তো সাহিত্য ক্ষেত্রে কেউ কারু ঘরানাকে দখল হ্যাঁ এটা খুব ভালো প্রশ্ন প্রথমত আমার সাহিত্য জীবনে দেবেশ রায়ের ভূমিকা যথেষ্ট কারণ উনি আমাকে তুলে এনেছেন গ্রাম থেকে তার মধ্যে আরেকজন হচ্ছেন সাহিত্যিক অমরেন্দ্র চক্রবর্তী আরেকজন হচ্ছেন অরুণ সেন একজন হচ্ছে অমিতাভ দাস কবি অনমিতা দাস্ত এরা আমাকে আমি যখন কলকাতায় আসতাম তখন ওদের বাড়ি ছিল আমার বাড়ি আমি ওদের বাড়িতে খেতাম ওদের ছেলে মেয়েদের সঙ্গে বড় হতাম এবং কখন কখনো চার দিন পাঁচ দিন ছ দিন থাকতাম ওখানে বসেই লিখতাম এবং আমি আমার সাহিত্য জীবনের তো আমাকে তাদের প্রভা যেমন দেবসায়ের লেখার আখ্যানের প্রভা প্রভা যেটা বলে যেটা হচ্ছে যে আভা যেটাকে বলে আমার আমার মতো আমি লিখেছি তেমনি আমার সবথেকে বাঙালি ঔপন্যাসিকের লেখা যেটা যার বেশি ভালো লাগে তার নাম হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় আর আমি ক্লাসিক ঘরনার লেখক আর ক্লাসিক ঘরানার লেখক হিসেবে আমি নিজেকে মনে করি চেষ্টা করি পারি কিনা জানি না আমি খুব ভালোবাসি তরস্তকে তলস্তের লেখাকে দস্তস্কিকে আর টমাস মানকে। যে এরা যে উপন্যাস ক্লাসিক উপন্যাস লিখেছেন সেই পর্যায়ের লেখা লিখতে চাই আমি যদি বেঁচে থাকি আরও কিছু বছর তাহলে আমি একটা হাজার পৃষ্ঠার উপন্যাস লিখতে চাই সেটা আমাকে সবসময় আমাকে তাড়না দিচ্ছে আমি লেটে যদি লিখে যেতে পারি আমি তো রকম অসুখের মধ্যে পড়ে আছি আমার চিকিৎসা চলছে আমার বন্ধুরা আমাকে খুব হেল্প করছেন ডাক্তার বন্ধুই আরও দু চারজন ডাক্তারকে দেখাচ্ছেন এই ডাক্তার না দেখি ওই ডাক্তার এবং তারা নিঃস্বার্থভাবে করছেন এমনকি কোনো জায়গায় আমাকে দেখাতে হচ্ছে টিকিট একটা নিজের প্রফেশ দিয়েছে অত বড় ডাক্তার সে আমাকে সেই টিকিটের পয়সা সে নিজের পকেট থেকে দিয়ে আমাকে ডাক্তার দেখাচ্ছে এবং সেখানে সবটা বুঝে নিচ্ছেন যে কী হচ্ছে না হচ্ছে হ্যাঁ ফলে আমি বন্ধুদের প্রচুর ভালোবাসা পেয়েছি আমি আর জায়গায় যাই সেটা হচ্ছে যে একটা সাহিত্যের জীবনে সাহিত্যিকের জীবনে বা শিল্পীর সফল শিল্পীর ক্ষেত্রে নারীর ভূমিকা একটা থেকেই থাকে সেক্ষেত্রে আপনার স্ত্রীর ভূমিকাটা কেমন ছিল আমার স্ত্রীর ভূমিকাটা ও আসলে আমার স্ত্রী সাহিত্য শিল্পের মানুষ নয় আমার সম্বন্ধ করে বিয়ে হয়েছে হ্যাঁ তো আমি কতগুলো ব্যাপারে আমি ওর খুব সহায়তা পাই আমি হ্যাঁ আমাকে ও লিখতে না দেখতে পেলে আমি লিখছি না দেখতে না পেলে অস্বাস্থ্য ওর অস্বাস্থ্য অভিযোগ হতো তোমাকে ভালো লাগে তুমি শুধু লিখতে আমি এমনি মানুষটা খুব অগোছালো হ্যাঁ এই নিজে ভালো করে কাপড়টা পরতে পারছি না ভালো করে প্লেটটা রেখে আসতে পারতে পারছি না কিংবা এইসবগুলো পাচ্ছি না যখন তখন আমাকে তুমি এত অভিযোগ তুমি এত এরকম কেন তুমি পরিচ্ছন্ন এইভাবে এইগুলো করতে পারো না লেখার প্রতি স্বাধীনতা তখন আমি বলুন দেখো আমি যখন লিখি আমার লেখার পৃষ্ঠাটা মনে হয় যে মনে হয় যে অপরিষ্কার আমি নিজের দিকে যত্ন দিই না বটে কিন্তু সেগুলোকে কি বলে না সেই দিকে তুমি খুব পরিচ্ছন্ন তোমার লেখার পাতায় আমার ছেলেমেয়েরা আমি যখন লিখতাম মানে যখন লিখি আমার ছেলেমেয়েরা এখন বড়ো হয়ে গেছে দুজনেই চাকরি পেয়েছে তো যখন লিখতাম তারা

এমনকি বাংলাদেশেও আমি বহু পাঠক আছে খুব খুবই প্রচলিত আমাকে তারা নানা আমাদের এই তো জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি দেখেছিলেন নভেম্বরে আমি অসুস্থতার জন্য জানতে পারিনি এবং ওনার লেখার উপরেও মানে এখন পিএইচডি করছে অনেক ছেলে কাজ করছে আজকে আজকে মালদা থেকে দুজন এসেছে তারপরে বেনারস ইউনিভার্সিটি থেকে করছে একজন আর পিএইচডি হয়ে গেছে মৌমিতা হড় বলে একজন শিলচর থেকে আসামের শিলচর তারপরে অনেকে করেছেন আর করছেন আমরা একটা ব্রেকে যাচ্ছি টেলিভিশনে পর্দা ছেড়ে যাবেন না এখনই ফিরে আসব হোটেল পার্ক ইন কলকাতার অভিজাত এলাকায় মনোরম পরিবেশে বিশ্বাস আর ভরসার একটি পরিচিত নাম সুসজ্জিত রুম ব্যাংকোয়েট হল চব্বিশ ঘন্টা সার্ভিস আসুন হোটেল পার্কিনে উপভোগ করুন আপনার সেরা সময় ঠিকানা দশের এক তালবাগান লেন পার্ক স্ট্রিট এবং পার্ক সার্কাসের কাছে ফিরে এলাম বিরতির পর আমাদের সঙ্গে আছে নূর যিনি এক সময় ওনার লেখা ছেপেছিলেন যে লেখা বঙ্কিম পুরস্কার পেয়েছে সেটা একটা অংশ মানে দুজনেই আছে ফারুক প্রথম অংশ তো এই যে এই ধরনের যখন পুরস্কার পায় প্রথম প্রকাশক হিসাবে তোমাদের অনুভূতিটা কেমন ছিল না আমার মনে হচ্ছে যে আমার দুটো গৌরব যে তিনি আমার কাগজে উপন্যাস লিখেছেন আমার কাগজ খুব বিশাল চলে না দেশ পত্রিকার মতো চলে না কিন্তু ওনাকে আমি বলেছি লিখতে উনি চলা কত বিক্রি হয় কি হয় না হয় এসব দিকে না তাকিয়ে আমি বলেছি উনি সম্মানের সঙ্গে আমার কাগজে লিখেছেন এটা আমার একটা অসম্ভব গৌরব মনে হয়েছে দ্বিতীয় গৌরব হচ্ছে যে আমি তার একটা মানুষকে কাছ থেকে দেখেছি এবং তাকে আমি পুরস্কৃত করতে পেরেছি একটি কথা বলা ভালো যে আমি এখানে একটা নিরপেক্ষ চর্চার কাজটা করছি আমি নতুন গতি সাহিত্য পুরস্কার দিই এ পর্যন্ত এই বছর ধরে করছি তাতে মানুষকে উনি একজন আছেন সেটা বড় কথা নয় এটা একটা লাইন বলিনি সেটা হলো যে বাহাত্তর জনকে এর মধ্যে করতে পেরেছি হিন্দু মুসলিম বোধ এবং বড় করে বলার বিষয় সেটা হলো তেইশ জন আমি প্রতিবেশী সমাজের প্রতিবেশী সমাজের বাংলাদেশ নয় প্রতিবেশী সমাজের যেমন ঘোষ পেরেছি এটা একটা বড় বড় বিষয় বাংলায় আজকে পশ্চিম বাংলায় যেটা হওয়া উচিত আজকে যে আমরা পাশাপাশি হাজার বছর আছি এবং যতদিন পৃথিবী ধ্বংস না হবে তখন আমরা মুসলমানরা পাশাপাশিই থাকবো অতএব আমাদের মধ্যে বিভেদ ঘুচে যাক প্রকৃত প্রতিভার মূল্যায়ন কখনো বিভেদ আজকে 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 যেটা সব থেকে গর্বের বিষয় যত বিপন্নতায় থাক যত কথা থাক যত বিরোধের কথায় থাক তবুও তো সিরাজ সাহেব তো আজকে আলোচিত ব্যক্তিত্ব আজকে আমাদের সামনে আফসার আহমেদ তো আলোচিত ব্যক্তিত্ব আমাদের এই সাধনা করতে হবে যে আমরা হয়ে উঠব আমরা ছাড়িয়ে যাব তখন দেখা যাবে যে আমাদেরকে অনেকেই সম্মানিত করছে সেটা আমাদের আদর্শের জায়গাতে রইলেন আফসার আহমেদ স্বাধীনতা উত্তর পশ্চিমবাংলায় যে সমস্ত লেখক উঠে এসেছেন বিশেষ করে আপনার সৈয়দ মুস্তফা সিরাজ আফসার আহমেদ আবুল বাসার নজরুল ইসলাম তা আফসার আহমেদের এই যে প্রতিভাগুলো গ্রাম বাংলায় ছিল তাদেরকে আমরা তুলে নেসার জন্য আমি দু হাজার দুই সালে উদার আকাশ পত্রিকা সম্পাদনা করি আর দু সালে পাঁচটি উপন্যাস প্রকাশিত হয় উদার আকাশে সেখানে আফসার প্রথম পাঠ উদার আকাশে প্রকাশিত হয় যেটি বঙ্কিম পুরস্কার পায় দু সালে আমি খুব আনন্দিত এবং গর্বিত হই যে এমন একজনের লেখা পরও আমি গল্পও ছেপেছি ওনার কিন্তু আফসার আহমেদের লেখা যখন আমরা পাঁচ জনের সঙ্গে উপন্যাসটা ছাপলাম থেকে শুরু করে নজরুল ইসলাম কিন্তু দারুণ প্রতিক্রিয়া আপনার এই উপন্যাসটা পরবর্তী কাছে একটু চাই যে এই তো আপনার তো শুধু সাহিত্য একাডেমি নয় দু দুটো সাহিত্য একাডেমি বঙ্কিম পুরস্কার নানান অন্য পুরস্কার পেয়েছেন পুরস্কার পেতে কেমন লাগে পুরসভা থেকে নিজেকে ধরুন আমাকে খুব মজা লাগে আমাকে কি জানেন তো আমি রাস্তাঘাটে বাসে ট্রামে চড়ি বাসে যখন চড়ি চড়ি উঠে আমি কন্ডাক্টারের হয়ে কাজ করে ফেলি কখনো কখনো এই রক্ষকে কিভাবে এই ঘন্টা দিয়ে এ করেলাম যে আমাকে আমি এই সমাজের মানুষ এবং একদম সাধারণ মানুষ আমার কোনো এলিট বলে নিজেকে প্রমাণ কখনো করতাম না আর আমি সেভাবেই মানুষ এক কথায় সেভাবেই আমি জীবন করেছি যে আমি নিজেকে বড় বলে কাউকে প্রমাণ বলিনি যে আমার বিনয়টাই হচ্ছে আমার আমার সম্পদ তো এই 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 পুরস্কার পেলে কেমন পুরস্কার পুরস্কার পেলে যেমন ধরুন আমাকে সাহিত্যকাডেমি পুরস্কার দিল যখন তখন আমাকে প্লেনে করে যেতে বলল তবে সকাল সাড়ে সাতটায় প্লেন আমি থাকি গ্রামে বাগনানে তো আমি সাড়ে সাতটায় প্লেনে যাবো কী করে তো আমি সেই ভোরের বেলা ভোর চারটে সাড়ে তিনটের সময় বেরিয়েছি সাইকেল নিয়ে সাইকেলের দোকানে গেছি যে এক কিলোমিটার আমার স্টেশন হ্যাঁ গেছি সেখানে সাইকেল ডাকাচ্ছে ঘুমোচ্ছে আমি বললাম যে রেখে গেলাম চাবি দিয়ে বাইরে রেখে গেলাম ওরে ট্রেনে করে গেলাম চৌ চুয়াল্লিশ নম্বর বাস ধরলাম ধরে এয়ারপোর্টে এয়ারপোর্টে গেলাম এয়ারপোর্টের এয়ারপোর্টে নামে দিয়ে লোকজনকে জানলাম যে কোথায় এয়ারপোর্ট গেলাম সেখানে আবার এক ঘন্টা আগে যেতে হয় রিপোর্টিং টাইম এইটা আমার একটু মজা লেগেছে আর কি আর যখন পুরস্কার নিয়ে ফিরে আসছি ওখানে পুলিশ আমার দেখছে যে আমার স্মারকটা ব্যাগের ভেতরে আছে ওটা কী মানে কিছু একটা ব্যাপার আমরা এটা ভারতবর্ষ না আমার না আমি আমার দেশ না অন্য দেশ আমি আমার একটা পুরস্কার নিয়ে আসছি সেটাকে এইভাবে ওরা দেখছে যে আমি কোনো

কে দিয়ে আলোচনা আধ ঘন্টা এক ঘন্টা সম্ভব নয় তার সাহিত্য কিন্তু দীর্ঘ জীবনের যাই হোক আমরা আফসার আহমেদকে পেয়ে নিজেদের ধন্য মনে করছি আমি আশা করি আমার দুই অন্য দুই আলোচকও তাই আমরা আজকের মতন এখানেই শেষ করছি নমস্কার